বড়কুণ্ড ফ্যাক্টরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন অগ্নিদগ্ধ। কাপড় শুকাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যুবকের মৃত্যু। আসসালামু আলাইকুম। বিজয় চট্টগ্রাম বার্তে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনক শিকদার। শুনছিলেন শিরোনাম, দেশের এক নম্বর ডিজিটাল নেটওয়ার্ক রবি, ভেতরেও স্ট্রং বাইরেও স্ট্রং। এবারে বিস্তারিত, সীতাকুণ্ডের বড়কুণ্ডে এসএস রূপান্তর ফ্যাক্টরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন অগ্নিদগ্ধ হয়েছে। আজ দুপুর 12:30টার দিকে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান, ওই কারখানা থেকে রামদাস, রাজীব দে ও মনিরকে অগ্নিদগ্ধ অবস্থায় আনা হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে রামদাসের মুখমণ্ডল ঝলসে গেছে। কারখানার কর্মকর্তা পরিচয় দিয়ে অনিরুদ্ধ দাস জানান, কারখানার বাইরে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে তারা আহত হন। কাভার্ড ভ্যানের ওপরে কাপড় শোকাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন ওই ভ্যানেরই এক শ্রমিক। সোমবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ শাহীন ফেনীর দাগনভূঞা উপজেলার চন্দনপুর গ্রামের আলী হোসেনের ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলেন, মহাসড়কের পাশে থেমে থাকা কাভার্ড ভ্যানের ছাদে কাপড় শোকানোর সময় ঝুলে থাকা বিদ্যুতের তারে কাপড় শোকাতে গিয়ে অগ্নিদগ্ধ হন শাহীন। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম কাপ্তাই সড়কের সংস্কার কাজ বিলম্ব হওয়ায় ওয়াসা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশনের রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলা শাখা। আজ নগরীর চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মানবাধিকার কমিশন নির্বাহী সহসভাপতি অ্যাডভোকেট সেকেন্দার চৌধুরী, অধ্যক্ষ কে এন মুসা, রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি ও স্থানীয় উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ, অ্যাডভোকেট রেহানা আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, 2012 সাল হতে ওয়াসা কর্তৃপক্ষ গোডাইন থেকে চট্টগ্রাম শহরে পানি আনার জন্য কাপ্তাই সড়ক খোড়াখুড়ি করে পানির পাইপলাইন বসানো হয়। সড়ক খোড়াখুড়ি করে পাইপ বসানোর ফলে সড়কে যে গর্ত সৃষ্টি হয় তা সংস্কারের ব্যাপারে কোনো রকম উদ্যোগ নেই। সৃষ্ট গর্তে প্রতিনিয়ত সাধারণ মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে। গুরুতর অসুস্থ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। আজ বিকেল 4:05 সংসদ সদস্য ইউসুফকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার আজিজুর রহমান সিদ্দিকী বলেন, সকালে আবারও মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পরীক্ষা করে মতামত দিয়েছে। রক্তচাপ আগের চেয়ে বেড়েছে, তবে শরীরের অবস্থা বিমানে নেওয়ার উপযোগী নয় বলে মত দিয়েছে মেডিকেল বোর্ড। এজন্য সড়কপথে তাকে নেওয়া হচ্ছে। শরীরে রক্তচাপ কিছুটা বাড়লেও কিডনি এখনও খুবই দুর্বল এবং শরীরের বিভিন্ন অংশে সংক্রমণের ক্ষত আছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। মোহাম্মদ ইউসুফকে ঢাকায় নেওয়ার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এস সালাম, জেলা প্রশাসক মোহাম্মদ জিল্লুর রহমান। কক্সবাজারে সন্তানের পরীক্ষার ফলাফল খারাপ এবং পূর্ব ঘোষণা ছাড়া ভর্তি ফি ও মাসিক বেতন বৃদ্ধির কারণ জানতে চাওয়ায় আয়াতুল্লাহ নামে এক অভিভাবকের হাত পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে অভিভাবক আয়াতুল্লাহর ওপর খরুলিয়া কেজি অ্যান্ড প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক বোরহানউদ্দিন এবং স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক এবং তাদের অনুসারীরা মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়। আমাদের কক্সবাজার প্রতিনিধি এম শাহ আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। শাহরিয়া নাফিস আবির খরুলিয়া কেজি অ্যান্ড প্রি ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। বার্ষিক পরীক্ষার রেজাল্ট দেখতে যান তার পিতা আয়াতুল্লাহর সাথে। তার ছেলে প্রথম শ্রেণীতে এ প্লাস না পাওয়ায় বিষয় জানতে চান স্কুলের প্রধান শিক্ষক বোরহানউদ্দিনের কাছে। একই সময় পূর্ব ঘোষণা ছাড়াই ভর্তি ফি ও মাসিক বেতন কেন বাড়ানো হয়েছে বিষয়টিও জানতে চান তিনি। এ নিয়ে বোরহানউদ্দিনের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। এ সময় প্রধান শিক্ষক স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জহিরুল হককে ডাক দেয়। ঘটনাটি এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। দুই শিক্ষক মিলে তাকে মারতে মারতে মাটিতে ফেলে দেয়। পরে রশি দিয়ে তার হাত পা বেঁধে ফেলে এবং মধ্যযুগীয় কায়দায় তাকে নির্যাতন করা হলেও
কোনো শিক্ষক তাকে রক্ষা করতে এগিয়ে আসেননি। পরে তার চিৎকার শুনে স্কুলের আঙিনে গিয়ে পথচারীরা তাকে উদ্ধার করে। এ বিষয়ে সোমবার বেলা 12:30টার দিকে আয়াত উল্লাহকে দেখতে যান কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন। পরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে খুরুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হককে শোকজ করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দেন। নির্যাতনের শিকার অভিভাবক আয়াতুল্লাহ জানান তাকে নির্মমভাবে নির্যাতনের কথা। আমি চিল্লাছি যে যা পারে আমাকে একজন সাপের মতো করে, আমি একজন অভিভাবক হিসাবে বাচ্চার রেজাল্ট চাইতে গিয়ে বাচ্চার ভর্তি করাইতে গিয়ে আমার অভিভাবক সন্ত্রাসীকারীদের তারা যে লাঠিসুটা নিয়ে পরিকল্পিতভাবে আমাকে মেরে ফেলতে চাইছে। নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্যাতনের শিকার আয়াতুল্লাহর চিকিৎসার খোঁজ খবর নেন এবং শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান। তো সবাইকে নিয়ে আসলে আজকে আমরা এসেছি, আমরা ওনার খোঁজ খবর নিয়েছি। তো ওনার আপাতত দরকার হচ্ছে চিকিৎসা, একটা ভালো চিকিৎসা। আমি নিজেই ওনাকে আমাদের এখানে কক্সবাজার সদর হসপিটালে নিয়ে যাব, পাশাপাশি আমাদের এখানে ওই যে স্কুল যেটা আছে ওইটা তো আমি যাচ্ছি। আর ভিকটিমকে উনি নিজে মামলা করবেন, উনি আমার কাছে সাহায্য চেয়েছেন মামলা করার জন্য, সার্বিক যত রকমের সহযোগিতা লাগে আমরা করব। পাশাপাশি আমাদের ডিপার্টমেন্টের কিছু প্রসিডিওর আছে, আমাদের মাধ্যমে শিক্ষা অফিসার আছে, তার মাধ্যমে আমরা যে স্কুলের যারা কর্তৃপক্ষ দায়ী তাদের বিরুদ্ধে আমরা যথাযথভাবে ব্যবস্থা নিই। এনটিএস শুভ, বিজয় টিভি, নিউজ ডেস্ক। বান্দরবনে লামা উপজেলার বাংলাদেশ আওয়ামী লীগ ফাইতং ইউনিয়ন শাখা ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক লামা উপজেলা আওয়ামী লীগের এ কে এম জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু লক্ষ্মীপদ দাস এবং মোজাম্মেল হক। সম্মেলনে সভাপতিত্ব করেন আলহাজ মাস্টার রুহুল আমিন। এ সময় বক্তারা সংগঠনের কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানান। শ্রী শ্রী জালাকুমারী ও শিব মন্দিরের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে বায়েজিদ এলাকার স্থানীয়রা। আজ দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এই মানববন্ধনে দুলাল চন্দ্রনাথের সভাপতিতে বক্তব্য রাখেন বায়েজিদ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল নবী লেদু, পাঁচলাইশ 3 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল মামুন। এ সময় বক্তারা উজ্জ্বল দেওয়ানজি ও মহিনুদ্দিন মহিম দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় মন্দিরের জায়গা দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা হলে তা কঠোর হস্তে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। পরে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাসিরকে স্মারকলিপি প্রদান করে এলাকাবাসী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট ও জেলা প্রশাসনের উদ্যোগে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে জেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে এক সেমিনার। এতে স্থানীয়করণ, বিনিয়োগ পরিকল্পনা এবং উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক আলী হোসেন, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী, সহকারী সিভিল সার্জন ডাক্তার মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় পদস্থ সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণী পেশার শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। সাফ অনূর্ধ্ব 15 মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলায় বাংলাদেশ ভারতের বিপক্ষে যে জয় পেয়েছিল সে জয়ের সাক্ষী পাহাড়ি জনপদ খাগড়াছড়ি। ফাইনালে খাগড়াছড়ির মেয়ে আনুচিং মার্মা ফরওয়ার্ড, আনাই মার্মা রাইট ডিফেন্ডার ও মনিকা চাকমা সেন্টার মিডফিল্ডে খেলে বাংলাদেশ দলকে এনে দিয়েছে শিরোপা। অত্যন্ত দরিদ্র পরিবারের 3 কন্যার সাফল্যকে আরও এগিয়ে নিতে এবং তাদের জীবনকে বিকশিত করতে পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। মঙ্গলবার দুপুরে আকস্মিক জেলা পরিষদ চেয়ারম্যান কংজুরি চৌধুরী জেলা সদরের সাথই অং কারবাড়িপাড়ায় যমজ 2 কন্যা আনুচিং ও আনাই মার্মার বাড়িতে হাজির হন। তাদের কাছে পেয়ে এই কৃতি ফুটবলারের বাবা দিনমজুর রিপ্রুই চাই মার্মা ও মা আপ্রুমা মার্মা আবেগে আপ্লুত হয়ে পড়েন। জেলা পরিষদ চেয়ারম্যান এ সময় চলতি অর্থবছরের মধ্যেই আনাই আনুচিংদের ঘরটি পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দেন। একই সাথে তিনি আরেক কৃতি ফুটবল কন্যা লক্ষ্মীছড়ির দুর্গম সুমন্তপাড়ার মনিকা চাকমার ঘরও নির্মাণের ঘোষণা দেন। এছাড়া এই 3 ফুটবল কন্যার জন্য 50,000 টাকা করে এফডিআর শিক্ষাবৃত্তি সহ তাদের জন্য করণীয় সব দায়িত্ব পালন করবে জেলা পরিষদ। রাউজান গহিরা দক্ষিণ সর্তা মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি আয়োজিত
পবিত্র ঈদ ই মিলাদুন্নবী ফাতেহা ইয়াজ দাহম ও বিশ্ব ওলি শাহিনশাহ জিয়াউল হক মাইজ ভান্ডারি বার্ষিক ফাতেহা উপলক্ষে আজিমুশান নুরানি মাহফিল দক্ষিণ সর্তা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। মাইজ ভান্ডারি গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন ওমান প্রবাসী চট্টগ্রাম সমিতির সভাপতি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপি। বিশেষ অতিথি আল্লামা তরিকুল ইসলাম মাইজ ভান্ডারি, দক্ষিণ সর্তা গাউসিয়া হক কমিটির সাবেক সভাপতি জাফরুল্লাহ চৌধুরী, দক্ষিণ সর্তা গাউসিয়া কমিটির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর এবং আল্লামা জাফরউদ্দিন কামালী প্রমুখ। বিজয় চট্টগ্রাম বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বড়বকুণ্ডু ফ্যাক্টরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন অগ্নিদগ্ধ। কাপড় শুকাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যুবকের মৃত্যু। এবং কক্সবাজারে এক অভিভাবকের হাত পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ। দর্শক, দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ভিজিট করুন www.deshreview.com এই ঠিকানায়। শেষ করছি বিজয় চট্টগ্রাম বার্তা। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।